নারায়ণগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় মামলা সৈরাচারী শেখ হাসিনা শামীম ওসমান ওবায়দুল কাদের সহ আসামি বাষট্টি জন সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদের বিরুদ্ধে নাওয়াজ ছড়া জাতি উদ্যানের জমি দখলের অভিযোগ উদ্ধারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ঝিনাইদহে সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট বেসরকারি হাসপাতাল ক্লিনিকে যেতে হচ্ছে গর্ভবতী মায়েদের বাড়ছে মাতৃমৃত্যু ভারতের চিকিৎসক ধর্ষণের ঘটনা এবার স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ঘোষণা বিজেপির বিক্ষোভে বিশৃঙ্খলার চেষ্টা আটক দুই এবং ইপিএলে জয় দিয়ে শুরু ম্যাসিটের মৌসুমের শুরুটা ভালো হলো না আমি বাপের লা খেলো রিয়াল মাদ্রিদ দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে সঙ্গে আছি আমি লিনিয়াফরজ এবারে বিস্তারিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ বাষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে রোববার রাত বারোটার দিকে মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় মামলা করেন মামলার অন্য আসামিরা হলেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমের ওসমান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু পুলিশ জানান গত একুশ জুলাই আসামিরা রাস্তায় অবস্থানরত জনতার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি গুলি ও মারধর করেন তখন মিলন মাছের আড়ত থেকে বাড়ি ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হন তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো অ্যাক্টিভ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মিলনকে মৃত ঘোষণা করেন হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে দুই সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া গণহত্যার বিচার চেয়ে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাকারি বাদের জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান আদালত রংপুরে তাহির নামে এক ছাত্রকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সহ চল্লিশ জনের নামে হত্যা মামলা করেছেন তার বাবা এছাড়াও আবু সাইদ হত্যার ঘটনায় আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামেও একটি মামলা হয়েছে এসব মামলার সুষ্ঠু তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতদের স্বজন ও আইনজীবীরা রংপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্ট সকালে আইনজীবীদের সঙ্গে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতে আসেন আবু সাইদের স্বজনরা ষোলো জুলাই সাঈদকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি রংপুর রেঞ্জের ডিআইজি পুলিশ কমিশনার সহ সতেরো জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন তারা আসামি করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক সম্পাদককেও পরে মেট্রোপলিটন তাজহাট থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত তার রক্তের সাথে যারা বেইমেনি করেছে তার কে যারা হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়েছে তাদেরকে ধরে এবং অজ্ঞাতনামা আরও যারা আছে এটার সাথে জড়িত ছিল তাদেরকে ধরে আমরা একটা এখানে কমপ্লেন পিটিশন ফাইল করেছি দীর্ঘ আদালতে আসামি হয়েছে ওনাকে গুলি করা থেকে শুরু করে যারা যেমন আমির আলী সুজনচন্দ্র রায় পোমেল বড়ুয়া আবদুল্ল মামুল সহ আরও তিরিশ পঁয়ত্রিশ জন অজ্ঞাতনামা আসামি এই মামলায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা এখন ওদের আমরা সর্বোচ্চ আদালতে যারা এদের দ্রুত গ্রেপ্তার করে বিচার তদন্তর মাধ্যমে সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ যারা এখানকার হত্যাকাণ্ডের সাথে জড়িত ওদের আমরা ফাঁসি চাই এদিকে ১৯ জুলাই আবদুল্লাহ তাহির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আসামি করে মামলার আবেদন করেছে পরিবার পরে কোতোয়ালি আমলি আদালতের বিচারক কোতোয়ালি থানাকে মামলা নেয়ার আদেশ দেন যারা নির্বিচারে এই ছাত্র জনতার উপর গুলি বর্ষণের যারা আদেশ দিয়েছিলেন এবং যারা সরাসরি সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আসামি করে আজকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালত শুনে অন্তে মামলাটি আমলে নিয়েছেন এবং সরাসরি এফআইআর হিসেবে ট্রিট করে এই আসামিদের গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছে এদিকে কলা ব্যবসায়ী মিরাজুল হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সহ একুশ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে রফিকুল ইসলাম দেশ টিভি রংপুর এদিকে জয়পুর হাতে কোটা আন্দোলনের শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো আঠাশ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে রোববার বিকেলে নিহত বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন বিজ্ঞ আদালতের বিচারক আতিকুর রহমান আবেদনটি এজাহার হিসেবে নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন একশো আঠাশ জনের মধ্যে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা সহ আছেন জনপ্রতিনিধিরাও মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির মামলাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের স্থানীয় এমপি জনাব শামসুল আলম ডুদু জনাব আল মাহমুদ স্বপন সহ একশো জনকে তারা আসামি করেছেন আমি এই মামলাটা दाखिल করার পরে বিদ্যুৎ আদালত এর এর ভিত্তিতে গণ্য করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জয়দেব সরদার থানায় প্রেরণ করেনছেন সরকার একান্ত বাধ্য না হলে বিদ্যুৎ জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়াবে না বলে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজিল কবির খান রোববার বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি বলেন মানুষ সুলভ মূল্যে গ্যাস বিদ্যুতে নিরবচ্ছিন্ন সরবরাহ চায় কিন্তু গেল পনেরো বছরে বিদ্যুতের দাম আঠেরো উনিশ বার বেড়েছে গ্যাসের দাম বেড়েছে ১০ থেকে বারো বার সব সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার কথাও জানান উপদেষ্টা ঘন ঘন মূল্য বৃদ্ধি এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না সরকার ইচ্ছে বলে নিজেরাও নিজেরাও করতে পারবে তো অ্যাগেন এটা হচ্ছে আইনের আইনের বিষয় আইন পরিবর্তনের বিষয় এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না এটা উপদেষ্টা পরিশোধের বিষয় ব্যবসা বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই অগ্রাধিকার বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি দ্রব্য মূল্য ব্যাপারটা হলো একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ উৎপাদনটা দেশে হয় সরবরাহ দেশে হয় বাড়ি থাকতে হবে যেখানে বাণিজ্য হিসেবে সংস্থা আছে ওই রিলেটেড যেগুলো যে আছে সে যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে আমরা অনেক সময় ইম্পোর্টের ইসলেষন হয় তাই না ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য বডিগুলো রিলেটেড আমরা ওই দিকে যথেষ্ট সজাগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আছে যতটুকু সম্ভব আমদানি অত্যাবশ্যক আমদানি করতে হবে বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ না পড়ে এখন যে চাপটা আছে সেটাও যদি কমিয়ে আনা যায় আমরা চেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধের বেশিরভাগ মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত দাবি করেছেন ভুক্তভোগীদের স্বজনরা সকালে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেন তারা এই সময় ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানান স্বজনরা সাবরিনা মজুমদারের রিপোর্ট যে স্বাধীনতার যুদ্ধ দেখেনি তাকে দেয়া হয়েছে রাজাকার তকমা ঠেলে দেয়া হয়েছে একের পর এক মামলার মুখে আমার বাবা উনিশশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করে উনি যুদ্ধাপরাধী মামলার আসামি একই পরিবারের পাঁচজন এই মামলার আসামি হচ্ছে এলাকায় বিদ্যুৎ নিয়ে সমস্যা ছিল আওয়ামী লীগের নেতা আপনার বিদ্যুৎ এনে দিবে বলে টাকা ওঠে টাকা আত্মসাৎ করছে এটার প্রতিবাদ করার জন্য তারা এই মামলা দিছে এরকম অসংখ্য আরো ঘটনার নজির বেরিয়ে আসছে যার প্রতিবাদে রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে আছে ভুক্তভোগীদের স্বজনরা সজনদের দাবি সৈরাচার সরকার তার ক্ষমতা দিধায়িত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসায় নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসিয়েছে বীর মুক্তিযোদ্ধা আমি এবং দেড় দুইজন 8 বছর আগে আমার স্বামীকে দাদাজিলে ঢুকাইছে মিথ্যা মামলা দেয়া চার পাঁচটা মামলা দেয়া মুক্তিযোদ্ধা আমরা সাক্ষী দিতে আসবো আমাদের অনেক Threat করেছে যেন আমরা সাক্ষী দিতে না আসি আমার আজমাত্র অপরাত আজকে 9 আমি কারাবুক করছি আমি জাবিম পাইছি কিন্তু একমাত্র আমার ফ্যামিলি একবারে সিরিয় তরে হয়ে গেছে আমরা চাই যে সুষ্ঠু তদন্ত এবং নিঃশর্ত তাদের মুক্তি দাবি করতেছি আমরা দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ফেসে যাওয়া ভুক্তভোগীদের সুষ্ঠু বিচারের দাবি জানান আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সকল মামলা বিচারাধীন আছেন সেই সকল মামলার আসামিদের পরিবাররা আজকে এখানে একত্রিত হয়েছেন তাদের দাবি তাদের পরিবারের এই সকল সদস্যদেরকে মিথ্যা রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা করে এই দীর্ঘদিন ধরে কারণ করা হয়েছে এই ট্রাইব্যুনাল এখন বর্তমানে কার্যকর না থাকাতে মানে জজ না থাকার কারণে প্রসিকিউটার না থাকার কারণে বিচার না হওয়ার কারণে এরাও প্রত্যেকে বয়বৃদ্ধ সত্তর আশি নব্বই বছর বয়স্ক মানুষ প্রত্যেকে মৃত্যু পথ পথযাত্রী সরকার যাতে দ্রুত ন্যায়পরায়ণ বিচারক নিয়োগ দিয়ে এখানে ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেন এবং বিজ্ঞ দক্ষ প্রসিকিউটারদেরকে এখানে নিয়োগ দেন দিয়ে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে এখানে যাতে খালাসের ব্যবস্থা করা হয় মানববন্ধন শেষে তারা জানান আইন উপদেষ্টার কাছে আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি দিবেন তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের সত্যতা পাওয়ায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বিকেলে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন জানান সাবেক মন্ত্রী কামাল এমপি নিজাম হাজারের বিরুদ্ধেও অনুসন্ধান করবেন তারা এম সম্প্রতি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগের বিষয়ে কমিশন অনুসন্ধানের অনুমতি দিয়েছে উল্লেখ করে দুদক সচিব খুরশিদা ইয়াসমিন জানান গঠন করা হচ্ছে তদন্ত টিম হারুন রশিদ সাবেক ডিবি প্রধান ডিএমপি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায় সেই অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের দুদকে কার্যক্রম চলমান ছিল সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেয়া হয়েছে মালয়েশিয়ায় সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির নামে হাজার কোটি টাকা আত্মসাদের অভিযোগের তদন্ত চলছে বলেও জানান তিনি মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে রমরমা ব্যবসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কর্তৃক অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে মালয়েশিয়া সিন্ডিকেট চক্রে ফেনী দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি একই জেলার তিন আসনের সাবেক এমপি মাসুদ চৌধুরী সহ অনেকের নাম এসেছে বলেও জানায় দুদক এম এ আজিম দেশ টিভি ঢাকা দেখছেন সংবাদ সকাল বৈদেশিক মুদ্রা উদ্ধারে সদ্য বিলুপ্ত সংসদের সব সদস্যের বাড়িতে অন্তর্বর্তী সরকারকে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপি উপদেষ্টা জয়নুল ফারুক এদিকে সময় ও হাসপাতাল এখনও নির্ধারিত না হলেও দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেড এম জাহিদ হোসেন বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন হুঙ্কার দিলেও ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে দাবি করে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান বৈদেশিক মুদ্রা উদ্ধারে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন ক্ষমতা হারানো সংসদ সদস্যদের বাড়িতে অভিযানের হাতে তুলে নিতে চাই না ঘরে ঘরে তল্লাশি করে এই বিগত পথনের তিনশো এমপি তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে এদিকে দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন পরে সাংবাদিকদের জানান আহতদের অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন অনেকের চিকিৎসা আগামী ছয় থেকে বারো সপ্তাহ পর্যন্ত চলবে কেউ কেউ হয়তো ভীষণ কখনোই ফের আর ফেরত পাবে না আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে ডাক্তার জাহিদ বলেন পর্যবেক্ষণে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও এই ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভালুয়েশন গ্লোবাল মিন্স হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ইভালুয়েশন এই যে দীর্ঘ সময় কারা কারান্তরীণ ছিলেন কাজে এটি হয়তো খুব সহসা হবে বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে এদিকে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী টাঙ্গাইলের অর্জুনা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইমন ও বরিশাল হিজলা উপজেলার ছাত্রদলের কর্মী মোহাম্মদ রিয়াজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান নেতারা

চাকরি ফিরে পাওয়ার নির্বাহী আদেশ জারির এক দফা দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুতরা এতে ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অভিযোগ স্বৈরাচার সরকারের অন্যায় আদেশ না মানায় তাদের নামে দেয়া হয়েছে বিভাগীয় মামলাও আলিমুজ্জামান আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার এক দফা দাবিতে আমরণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এতে অসুস্থ হয়ে পড়ে অনেকে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে সড়ক বন্ধ করে দিলে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীরা বলছেন সরকারের অনৈতিক হুকুম না মানায় চাকরি হারিয়েছেন অনেকে সরকার শেখ হাসিনার আদেশ অমান্য করার কারণে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বেঞ্জিতের কথার বিপরীতে যারাই গেছে তাদেরকে বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগে চাকরিচ্যুত করেছেন মারা গেছে ইন্ডিয়ান নিলে কেন পড়লাম সেই জন্য ফেসবুকে করা কমেন্টের কারণেও কারো কারো চাকরি গেছে বলে দাবি করেন তারা অন্যায় আদেশগুলো মানে নাই তাদেরকে ডেকে এনে অহেতুক সামান্য ফেসবুকে লেখা লেখছে কেন এইসব কারণে পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তো বেনজির স্যার বলছিলেন যে করোনা কোনো পুলিশ সদস্য মারা গেলে লাশ বাড়িতে যাবে না এই পোস্টটা আমি আমার সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক আইডিতে করার ফলে আমাকে চাকরিচ্যুত করা হয় বিরোধী মত পোষণ করায় বিভাগীয় ও ফৌজদারি মামলা করা হয় বলেও জানান ভুক্তভোগীরা তালাশ হয়েছে আমার একদিন জেল হয়েছে না আমার কোনো পানিশমেন্ট হয়েছে না কিন্তু বিবাহী মামলাটা দিয়ে আমার বাসিপাড়াটা দিল আমার মিথ্যা একটা ইয়া দিয়ে যে আমার বাসিপাড়া দিল আমি এই কলঙ্ক এলাকার ভিতরে থাকতে পারি না যারা অসাধু পুলিশ কর্মকর্তা তাদের অন্যায় আদেশ না মানায় তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে আমাকে ছেছায় অবহাতিতে চাপ প্রয়োগ করে যদি আমি ছেছায় অবহতি না দেই তাহলে আমার গুম খুনের হুমকি দেয় এক পর্যায়ে আলোচনার জন্য আন্দোলনকারীদের চার প্রতিনিধিকে পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে ডেকে নেওয়া হয় আমি আলিমুজ্জামান সাফন দেশ টিভি ঢাকা দেখছেন সংবাদ সকাল মলাপি বাজারে শ্রীমঙ্গলের লাওয়া ছড়া জাতীয় উদ্যানের জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক কৃষি মন্ত্রী আব্দুল শহীদের বিরুদ্ধে সাতবারের স্থানীয় সংসদ সদস্য বাগান করার নামে দখল করছেন সংরক্ষিত এই বনের জমি সব জেনেও চুপ থাকতে বাধ্য ছিল বন বিভাগ বনের জমি দখলের বিষয়টি যাচাইয়ে গোয়েন্দা সংস্থার সহ প্রধান উপদেষ্টা দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল সহকর্মী সালে এল কুটির পাঠানো তথ্যচিত্রে ফরজানা ইসলামের ডেস্ক রিপোর্ট বনের জমি দখল করায় এবার সামনে এলো সাবেক কৃষিমন্ত্রী আব্দু শহীদের নাম মৌলভীবাজার চার আসনের সাত সাতবারের এই সংসদ সদস্য ক্ষমতার ছোঁয়া পেয়ে হয়ে ওঠেন প্রতাপশালী প্রভাব কাজে লাগিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া সংরক্ষিত বনে চা বাগান করার জন্য জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে ছয় বছর আগে মাত্র এগারো লাখ টাকার বিনিময়ে চার একরের বেশি জমি কিনে নেন আব্দুস শহীদ দেশটিভির অনুসন্ধানে জানা গেছে সাবেরি টি প্লান্টেশনে জায়গার পরিমাণ দশ একরের বেশি দশ একর জমি কিভাবে হলো এমন কোনো তথ্য সাব রেজিস্টার অফিসে পাওয়া যায়নি ক্ষমতার জোরে বনের জমি গিলে খাওয়ায় বন হারাচ্ছে বৈচিত্র্য হুমকির মুখে বন্য প্রাণীরা সবকিছু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের ক্ষমতার উপব্যবহার করে মৌল বিভাজারের পাহাড় জলমহাল বালমহ দখল করে প্রাকৃতিক পরিবেশ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাখানির বাহিনীর মধ্য দিয়ে এবং রাষ্ট্রীয় ভাবে তার উদ্ধার কাজ সম্পন্ন করার আহ্বান জানাই ক্ষমতার কাছাকাছি এসে অনেকেই অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থানে নেওয়া ভীষণ জরুরি বিগত দিনগুলিতে যে ক্ষমতার ব্যবহার হয়েছে মিসইউজ অফ পাওয়ার অলওয়েজ নিন্দনীয় গৃহীত সমর্থনযোগ্য তো নয় এ ক্ষমতার অপব্যবহার করে ধারা যেখানেই তারা সম্পত্তির লুণ্ঠন করেছেন এগুলার তদন্ত করে বিচার হওয়া উচিত আব্দুল শহীদ দীর্ঘদিন ক্ষমতায় থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব মনমতো গড়েছেন নিজের সাম্রাজ্য হাসিনা পলায়নের আগেই পরিস্থিতি টের পেয়ে সপরিবারে দেশ ত্যাগ করেন সাবেক এই কৃষিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও পরে গণহারে যোগ দেয় স্থানীয় শিক্ষার্থীরা ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনের মুখে আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে তারা ককটেল টিয়ারশেল সাউন্ড গ্রেনেড গুলি মৃত্যুর মিছিলে এসেছে নতুন বিজয় তাই দুঃসময় কাটিয়ে সুন্দর দেশ গড়তে সব অপশক্তিকে দমনের কথা জানান স্থানীয় সমন্বয়করা কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রোজের ডেস্ক রিপোর্ট টিয়াশেলের ঝাঝালো ধোয়া লাশের শাড়ি প্রতিবাদী শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত রাজপথ মিছিলে স্লোগানে প্রকম্পিত আকাশ ধাওয়া পাল্টা ধাওয়ায় ভয়াল চারপাশ সব মিলিয়ে কুমিল্লায় চরম অরাজক পরিস্থিতি বিরাজ করে পুরো আন্দোলন জুড়েই সারাদেশের মতো এক জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিশ পঁচিশ জন শিক্ষার্থী আন্দোলন শুরু করে পরে গণহারে যোগ দেয় শিক্ষার্থীরা কোটার অভিশাপ মুক্তিযুদ্ধ চেতনা নামে চেতনার যে ব্যবসা এটা অন্তত আমরা বন্ধ করতে চেয়েছিলাম কিন্তু আমাদের আমাদের চূড়ান্ত প্রত্যাশা কিন্তু প্রথম থেকেই ছিল যে অন্তত এটা থেকে যদি বাংলাদেশিদেরকে মুক্ত করতে পারি হয়তো এটার পথ ধরেই আমরা স্বাধীনতা লাভ করতে পারব ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনে ঐক্যবদ্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভ বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে আন্দোলন রূপ নেয় দাবানলে অনেককে আমাদের ছোট ভাইদেরকে অনেককে ধরে ফরাত কাউসার বঙ্গবন্ধু হলে ফরাদ কাউসারকে মারছে শেখ হলের সামনে এরকম অনেক অসংখ্য স্টুডেন্টকে মারছে কেউ ভয়ে নামও প্রকাশ করতে পারতেছে না এমন পরিস্থিতিতে তখন সকল হলের সকল অন্যান্য যারা মেসে থাকে তারা সব একটা প্রতিক্রিয়া জানাইছে এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী হয়েছে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে আর বেগবান হচ্ছিল সারা বাংলাদেশে সর্বপ্রথম কুমিল্লায় আঘাত খাইছে পুলিশের এবং ছাত্রলীগের পেদাতা বাহিনীর মাধ্যমে এই যে এই যে প্রথম গুলিও করছে প্রথম কুমিল্লা থেকে তার মানে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান স্বাধীনতা স্বাধীনতার সূত্রপাত কিন্তু কুমিল্লা থেকে হয়েছে এই যে আমাদের ছাত্র আন্দোলন চত্বর থেকে সুন্দর বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে সমন্বয়করা বলেন সব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে নিউজ ডেস্ক দেশ টিভি ঝিনাইদহের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা গর্ভবতী মায়েদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কিন্তু যথাযথ স্বাস্থ্য সেবা না পাওয়ায় বাড়ছে প্রসূতি মায়ের মৃত্যু মেহেদী হাসান সবুজের তথ্য চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট ঝিনাইদহ সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট চিকিৎসকের পদ আছে দুইশো ছেচল্লিশটি এর মধ্যে ১২৬ জন চিকিৎসক থাকলেও শূন্য রয়েছে একশো পদ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আর এর সুযোগ নিচ্ছেন বেশ কিছু ক্লিনিক মালিকলে যায়নি ডাক্তাররা থাকে না কেন বিরক্ত করে না যাকে না দেয় না চাকরি পাওয়া যায় না হাসপাতালে কেন যায় না ডাক্তার পাওয়া যায় না থাকে না খারাপ পেয়ে যায় এই জন্য উপজেলার অধিকাংশ হাসপাতালে গায়নি বিশেষজ্ঞ না থাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে গত তিন মাসে জেলা জুড়ে থাকা বিভিন্ন ক্লিনিকে মৃত্যু হয়েছে চোদ্দ প্রসূতির এর মধ্যে ঝিনাইদ সদরে আট কালীগঞ্জে দুই শৈলকুপায় তিন ও মহেশপুরে এক প্রসূতি মারা গেছে চিকিৎসক সংকট থাকায় স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের বহির্বিভাগ মন্ত বিভাগ আর জরুরি বিভাগ যেহেতু চব্বিশ ঘন্টা এটা জরুরি এটা করা রাখতেই হয় এটার জন্য হচ্ছে আমাদের ডাক্তারদের যে কয়জন ডাক্তার আছে এই কয়জন ডাক্তার পক্ষে এই সেবাটা নিশ্চিত করা আমাদের পক্ষে কষ্টকর এদিকে জিনাইদর্ সিভিল সার্জন জানান প্রসূতির মৃত্যুর হার কমাতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে এই জেলার যতজন গাইনাই কনসালটেন্ট আছেন এনেস্থেশিয়া কনসালটেন্ট আছে তাদের সাথে আমি বসেছি এবং পাশাপাশি যখন এতগুলো প্রসূতি না মারা গেল এখানে যে ড্রাগের সহকারী পরিচালক আছে উনি প্রত্যেকটা ক্লিনিক থেকে ড্রাগের নিয়ে ঢাকায় পাঠিয়েছেন জেলার ছয় উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা একশো আশিটি এর মধ্যে অনুমোদনহীন বারোটি নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ সকাল